আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজমস। গতকাল দারাজ মিস্ট্রি বক্স দিয়েছিল, সেখান থেকে বেশ কয়েকটা গ্লোবাল মিস্ট্রি বক্স অর্ডার করেছি। এখানে মোট 4টা গ্লোবাল মিস্ট্রি বক্স রয়েছে। এখানে কি দিবে দারাজ, তো সেটা একটু পরে আনবক্সিং করব। সাথে দারাজ কখন মিস্ট্রি বক্স দেয় আর কিভাবে পাবেন সেটা জানতে হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে জয়েন থাকতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হবে। যে কয়টা বক্স পেয়েছি তার মধ্যে প্রথমে সবচেয়ে বড়টা আমি আনবক্সিং করব। তো এখানে পলি পেপারগুলো বেশ শক্ত হয়, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই খুলতে পারছিলাম না এটা। তো অবশেষে এবার কিন্তু এটা খুলতে পারছি। তো যাই হোক, এর ভিতরে কি রয়েছে দেখিনি, যেহেতু বক্সটি অনেক বড় ছিল, দেখার খুব আগ্রহ। তো এর মধ্যে একটা জুতো পেয়ে গিয়েছি, জুতাটা কিন্তু বেশ সুন্দর রয়েছে, সম্ভবত এটা ফুটবল খেলার যে কেজগুলো থাকে তো সেগুলো। জুতার নিচটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর, দেখে মনে হচ্ছে জুতাগুলো বেশ দামি রয়েছে। তো সাথে ওটা সাইডে রেখে আরেকটা বক্সে কি দিয়েছে দেখে নিই, এটা কিন্তু বেশ ছোট মতো একটা বক্স। তো এর মধ্যে দুইটা প্রোডাক্ট রয়েছে, প্রথমে এখানে একটা কাপড় মতো কিছু দেখতে পাচ্ছে, এটা কি দিল। তো এখানে দেখতে পাচ্ছে একটা মোজা দিয়েছে। তো যাই হোক, মোজাটা দেখতে কিন্তু সুন্দর রয়েছে, কাজে আসবে, বাড়িতে যে কেউ এটা ব্যবহার করতে পারবে। সাথে এর মধ্যে আরেকটা দিয়েছে সানগ্লাস, তো সানগ্লাসটা দেখে মনে হচ্ছে মোটামুটি বেশ ভালোই রয়েছে। তো দুইটা যে বক্স আনবক্সিং করলাম, তো মোটামুটি বেশ ভালোই জিনিস দিয়েছে, কিন্তু এর মধ্যে একটা ফাঁকা দেখতে পাচ্ছি। যাই হোক, সাইডে রেখে এখান থেকে আরও একটি বক্স আমি আনবক্সিং করে নিচ্ছি, এটার ভিতরে কি দিয়েছে এটাও দেখতে বেশ হালকা মনে হচ্ছে। তো ভিতরে দেখতে পাচ্ছে একটা বক্স মতো, আর কোনো কিছুই দেয়নি এর ভিতরে। এখানে একটা কলম মতো কিছু দেখতে পাচ্ছি, তো বক্সটা দেখে মনে হচ্ছে এখানে যে স্টাইলার যে পেনগুলো রয়েছে সেটা। এটা সাধারণত আইপ্যাড এবং ট্যাবে যারা আর্ট করে তারা এটা ইউজ করে থাকে। তো পেনটা কিন্তু দেখতে বেশ সুন্দর রয়েছে, সাথে একটা ইউজার ম্যানুয়াল আর একটা চার্জিং কেবল দিয়ে দিয়েছে। এই সুইচটা চাপ দিলে কিন্তু আলো জ্বলছে, আর এখানে কিন্তু চার্জিং কেবল, এখানে চার্জ দেওয়া যায়। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু চুম্বকের মতো মাথাটা এখানে ধরলে কিন্তু টান দিচ্ছে। তো যাই হোক, পেনটা কিন্তু অনেক সুন্দর রয়েছে, অত ভালো জানিও না এই পেনটা সম্পর্কে, যারা এটা জানেন তো কমেন্ট করে জানাতে পারেন। তো এটা সাইডে রেখে দিয়ে আরও একটা বক্স রয়েছে, যেটা সেটা আমি এবার খুলে নিব। এর ভিতরে দেখে মনে হচ্ছে পোশাক জাতীয় কিছু, তো এটা পোশাক না, বাচ্চাদের যে বাথটাবের ভিতরে যে নেটটা ইউজ করে থাকে তো সেটা। তো এই জিনিসটাও বেশ সুন্দর রয়েছে, তবে এটা আমার বাসার জন্য কোনো কাজে আসবে না। তো যাই হোক, আজকের মিস্ট্রি বক্সগুলো কিন্তু বেশ ভালোই দিয়েছে দারাজ। এই মিস্ট্রি বক্সগুলো কিনেছিলাম 59 টাকা, সাথে ডেলিভারি চার্জ দিয়ে মোট 114 টাকা পড়ছে ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে কিন্তু 128 টাকা করে পড়ে। তো মোটামুটি আজকের জিনিসগুলো বেশ সুন্দর হয়েছে, আর কাজেরও জিনিস সবগুলো প্রায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ডেসক্রিপশনে গ্রুপের লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, আর এরকম মিস্ট্রি বক্স দেওয়ার আগে আপডেট পাবেন।